প্রায় 2 সপ্তাহ পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? তোমাদের মাঝে আবারো একবার আসতে পেরে আমি তো খুব খুশি। আজকেও আমি বাইবেল থেকে একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে চলো আমরা প্রার্থনায় আসি এবং এই ক্লাসের পুরো ভার আমাদের ঈশ্বরের উপর অর্পণ করি। আমরা সকলে চোখ বন্ধ করি, মাথা নত করি এবং প্রার্থনায় আসি। হে আমাদের সর্বস্থ পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি প্রভু, যে আরও একটা সুন্দর সুযোগ তুমি আমাদের করে দিয়েছ সুস্থ সুরক্ষিতভাবে আরও একদিন তুমি আমাদের অনলাইন ক্লাস করতে সাহায্য করছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ। এবং আজকে আমরা যে গল্পটা শুনবো, তোমার সেই ভালোবাসার গল্প, সেই গল্পটা থেকেও যা যা শেখার রয়েছে, তুমি যা যা আমাদেরকে শেখাতে চাও তা যেন আমরা মনে রাখতে পারি, তুমি সাহায্য করো। আমরা যেন মন দিয়ে ক্লাসটা করতে পারি, তুমি আমাদের সেই ধৈর্য দাও এবং তুমি আমাদের মনেও সেই শক্তি দাও। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমারই হোক। এই ছোট্ট প্রার্থনা একমাত্র প্রাণকর্তা পিতা তোমার নামে চাই, আমেন। আজকে আমি বাইবেল থেকে যে গল্পটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেই গল্পটার নাম কি? সেই গল্পটার নাম হচ্ছে উত্তম সমরীয়। ঠিক আছে, আমরা হয়তো স্লাইডে দেখতেই পাচ্ছি গল্পটার নাম হলো উত্তম সমরীয়। এই গল্পটা আমরা বাইবেলের নতুন নিয়মে লুক লিখিত সুসমাচার তার 10:25-37 পদের মধ্যে পাব। এই গল্পটা একটা বাইবেলের উদাহরণ বা দৃষ্টান্তমূলক গল্প যা যিশু কিছু মানুষকে শিক্ষা দেবার জন্য বলেছিলেন। এই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখব যিশু কি বোঝাতে চেয়েছিলেন। এই গল্পের মধ্যে দিয়ে যিশু খ্রিস্ট বোঝাতে চেয়েছিলেন যে প্রকৃতপক্ষে অন্যকে কীভাবে ভালোবাসতে হয় এবং কীভাবে যত্ন নিতে হয়। তো যিশু খ্রিস্ট গল্পটা এইভাবে শুরু করছে, চলো আমরা দেখি। একদিন এক শিক্ষাগুরু যিশুর কাছে এসে জানতে চাইলেন যে তিনি কিভাবে অনন্ত জীবন পেতে পারেন। তখন যিশু খ্রিস্ট তাকে পাল্টা প্রশ্ন করলেন যে তুমিই বলো, তোমার তো অনেক জ্ঞান, তুমিই বলো বাইবেলে কি লেখা আছে। তখন সে উত্তর করল যে বাইবেলে লেখা আছে, তুমি তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত আত্মা ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে আর তোমার প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসবে। তখন যিশু খ্রিস্ট তাকে বললেন, তাহলে তুমিও সেরকম করো, সেরকম করলেই তুমি অনন্ত জীবন পাবে। কিন্তু শিক্ষাগুরু উল্টে যিশুকে জিজ্ঞাসা করলেন যে আমার প্রতিবেশীকে আমি ঠিক বুঝতে পারছি না, যদি আমাকে পরিষ্কার করে বলে দেয়। আর তাকে, তার প্রতিবেশীকে এটা বোঝানোর জন্য যিশু এই দৃষ্টান্তমূলক বা উদাহরণটা দিয়েছিলেন। চলো আমরা দেখি। একদিন এক যিহুদি ব্যক্তি জেরুসালেম থেকে জিরিহোতে যাচ্ছিল এবং যে রাস্তাটা দিয়ে সেই ব্যক্তি যাচ্ছিল সেই রাস্তাটা ছিল অনেকটা লম্বা এবং পুরোটাই পাহাড়ে ঘেরা। পাহাড়ে ঘেরার জন্য পাথরের খাঁজে দস্যুদের বা ডাকাতদের লুকিয়ে থাকার খুব সহজ হতো, সেই জন্যে এই রাস্তাটা খুবই বিপজ্জনক ছিল। যখন তখন পথিকদেরকে এই দস্যুদের কবলে পড়তে হতো। যখন সেই ব্যক্তি, যিহুদি ব্যক্তি সেইটা দিয়ে যাচ্ছে, তখন যেতে যেতে সে যে ভয়টা করেছিল তার সঙ্গেও সেই একই ঘটনাই ঘটল। পথে দস্যুরা তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে মেরে আধমরা করে ফেলে রেখে পালিয়ে গেল, এমনকি তার বস্ত্রটুকু পর্যন্ত নিয়ে চলে গেল। সেই যিহুদি ব্যক্তি এতটাই আহত ছিলেন যে হেঁটে যাওয়া তো অনেক দূরের ব্যাপার, তিনি উঠে বসতেও পারছিলেন না। এই সময় ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি সেই আহত ব্যক্তিকে দেখেও না দেখার ভান করে নিজের কাজে চলে যান। এই আহত ব্যক্তিটি আশা করছিল যে হয়তো যাজক তাকে সাহায্য করবে, কিন্তু তার থেকে তিনি কোনো রকম সাহায্য পেলেন না। এরপর সেই রাস্তায় এলো একজন লেবীয় যিনি মন্দিরের কাজে সাহায্য করতেন, আর তিনিও ওই আহত ব্যক্তিকে দেখে সাহায্য না করেই নিজের কাজে এগিয়ে গেলেন। এরপরে ঘটনাক্রমে সেখানে একজন সমরীয় ব্যক্তি এলেন। তখন যিহুদি ব্যক্তিটি ভাবলেন যে আগের দুজন যখন আমাকে সাহায্য করেনি তখন এই ব্যক্তিও হয়তো আমাকে সাহায্য করবে না, কেননা এমনিতেই যিহুদিদের এবং সমরীয় জাতিদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না।
তারা কেউই একে অপরকে খুব একটা পছন্দ করত না। তো আহতবে তিনি ভাবলেন যে ইনিও হয়তো আমাকে সাহায্য করবেন না, কিন্তু দেখা গেল পুরো উল্টো। সেই সমরীয় ব্যক্তি আহত ব্যক্তিটিকে সাহায্য করার জন্য তার কাছে এগিয়ে এলেন এবং তাকে তিনি নিজের কাছে যে তেল এবং ড্রাকারস ছিল সেটা দিয়ে লোকটির ক্ষতস্থান পরিষ্কার করে তিনি বেঁধে দিলেন। এরপরে সেই ব্যক্তিটি আহত ব্যক্তিটিকে নিজের গাধার ওপর বসিয়ে সরাইখানায় নিয়ে গেলেন এবং সেখানে নিয়ে গিয়ে তিনি তার খুবই যত্ন করলেন। পরের দিন যখন সমরীয় ব্যক্তির বিদায় নেওয়ার সময় হয়েছে তখন তিনি আহত লোকটির দেখাশোনার জন্য সরাইখানার মালিকের কাছে গেলেন এবং সেখানে তিনি দুই সিকি, তখনকার দিনে দুই সিকির অনেক মূল্য ছিল, তো সেই দুই সিকি টাকা তিনি তাকে দিলেন এবং বললেন যে ওই আহত ব্যক্তির যত্নে এবং সেবায় যেন কোনো খামতি না থাকে, যদি আরও কিছু খরচা হয় তাহলে তিনি ফিরে এসে সেই টাকা সরাইখানার মালিককে দিয়ে দেবেন। এই বলে সমরীয় ব্যক্তিটি সেই যিহুদি আহত ব্যক্তিটিকে সাহায্য করলেন এবং তাকে বিশ্রাম নিতে বলে তার কাছ থেকে বিদায় নিলেন। তো এত পর্যন্ত বলে যীশু খ্রিস্ট থামলেন এবং থামার পর সেই শিক্ষাগুরুকে জিজ্ঞাসা করলেন যে বলতো এই তিনজনের মধ্যে, মানে এই যাজক, এই লেবীয় ব্যক্তি এবং এই সমরীয় ব্যক্তি, তিনজনের মধ্যে ওই আহত ব্যক্তির আসল প্রতিবেশীকে? স্বাভাবিকই সেই শিক্ষাগুরু জবাব দিলেন যে অবশ্যই সমরীয় ব্যক্তি, কেননা যখন তার প্রয়োজন ছিল তখন সেই সমরীয় ব্যক্তি তাকে সাহায্য করেছিল, তার সেবা করেছিল। ঠিক এইভাবেই যীশু খ্রিস্ট শিক্ষাগুরুকে বুঝিয়ে দিলেন যে আসলে আমাদের প্রতিবেশী কে হতে পারে। সেভাবেই প্রভু আমাদেরকেও কিছু শিক্ষা দেয়। চলো দেখে নিই সেই শিক্ষাগুলো কি কি শিখলাম। যে আমরা এই পুরো গল্পটা থেকে শিখলাম যে ঈশ্বর আমাদেরকে বাইবেলে দুটো আজ্ঞার কথা বলেছেন। এক, যে আমার সমস্ত মন প্রাণ শক্তি আত্মা হৃদয় সমস্ত দিয়ে আমার ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসতে হবে এবং তার সঙ্গে আমি যেরকম নিজেকে ভালোবাসি সেরকমভাবে আমার প্রতিবেশীকেও ভালোবাসতে হবে। এবার আমাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমাদের প্রতিবেশী কে? যদিও আমি গল্পের মধ্যে বলেছি তবুও আরেকবার বলছি, পথ চলতে যে কেউ যার সাহায্য প্রয়োজন সেই আমার প্রতিবেশী। সে কোনো অপরিচিত ব্যক্তি হতে পারে, এমনকি আমার শত্রু হতে পারে। গল্পে যেরকম আমরা দেখলাম যে ওই সমরীয় ব্যক্তিটি কিন্তু যিহুদি লোকটাকে চিনতই না, তার সঙ্গে তার কোনো পরিচয়ই ছিল না, কিন্তু শুধুমাত্র প্রয়োজনে তাকে দরকার বলে সে তার পাশে দাঁড়ালো এবং তাকে যতটা পারলো, তার কাছে যা ছিল তাকে টাকা পয়সা দিয়ে, তার কাছে যে তেল দ্রাক্ষারস ছিল সেগুলো দিয়ে সবটা দিয়ে তাকে সাহায্য করলো। তো আমাদেরও উচিত যখন যা আমাকে প্রয়োজন হবে, আমার সাহায্যের প্রয়োজন হবে, তখন তার পাশে গিয়ে দাঁড়ানো। শুধুমাত্র আমার বাড়ির চারপাশে যারা থাকবে তারাই কিন্তু আমার প্রতিবেশী নয়। পথের মধ্যে চলতে গিয়ে বা জীবনে চলতে গিয়ে যার যার সঙ্গে আমার দেখা হবে এবং যাকে যাকে আমার প্রয়োজন হবে তারাই আমার প্রতিবেশী হতে পারে। এরপরে আমরা দেখলাম যে কীভাবে ভালোবাসবো। আমরা তো শুনলাম যে প্রতিবেশীকে ভালোবাসবো, কিন্তু কীভাবে? না, অন্য মানুষের থেকে আমি যেরকম ব্যবহার পেতে পছন্দ করি। যে ব্যক্তি আহত অবস্থায় রয়েছে বা যে ব্যক্তি সাহায্য প্রয়োজন তার পরিস্থিতিতে নিজেকে রেখে দেখি যে সেই জায়গায় থাকলে আমি কীরকম ব্যবহার পেতে চাইতাম। আমি কি সেই যাজকের মতো ব্যবহার পেতে চাইতাম, না লেবীয়র মতো ব্যবহার পেতে চাইতাম, না সমরীয় ব্যক্তির মতো সাহায্য পেতে চাইতাম। তো সেই জায়গা থেকে আমরা দেখব যে লোকের থেকে আমরা যেরকম ব্যবহার পেতে পছন্দ করব আমরা তার প্রতিও যেন সেরকম ব্যবহারই ফিরিয়ে দিই, প্রয়োজনে তার পাশে থাকবো এবং তাকে সাহায্য করব। তাতে যদি আমাদের কিছু টাকা পয়সাও ব্যয় হয়, যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আমরা করার চেষ্টাও করতে পারি। আজকে আমরা যে গল্পটা শুনলাম সেই গল্পটার মধ্যে থেকে শুধু একটাই জিনিস শেখার, সেটা হলো যে প্রত্যেকটি মানুষকে সাহায্য করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে।
তোমরা এখন অনেকটাই ছোট, কিন্তু যত তোমরা ধীরে ধীরে বড় হবে তত তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রত্যেককে কারোর না কারোর প্রয়োজন। তো সেই জায়গায় আমরা যেন সাহায্য করার জন্য বা সেই মানুষের পাশে থাকার জন্য এগিয়ে যাই। কি থাকবে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, এবং যে গল্পটা শুনলাম সেই গল্পটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আমরা আরেকবার দেখব, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবো। টাটা।